সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি আর আমার গোপাল সোনাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো রাখি পূর্ণিমা, মানে রাখি পূর্ণিমা তো 30 তারিখ লেগেছে 10:58 থেকে, আর পরের দিন সকাল 7:05 পর্যন্ত আছে। তো আজকে হচ্ছে 31 আগস্ট, 7:05-এর মধ্যে দিতে হবে। তো এখন ঘড়িতে কটা বাজে বলো তো দেখিয়ে দিচ্ছি। এখন দেখো ঘড়িতে বাজে 4:28, মানে আমি 3:15-তে মনে হয় উঠেছি। হ্যাঁ, 3:15-তে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে গোপাল সোনাদেরকে পড়াতে এলাম। তো আজকে ওদেরকে অনেক ভোরবেলাতে উঠিয়ে দিয়েছি, এটা তোমাদের সাথে ভোরবেলার ভিডিও আমি শেয়ার করছি। আর তারপরে যেহেতু দাদাদেরকে পড়াতে হবে একটু পরেই, সব দাদারা যে যার মতো কাজে বেরিয়ে যাবে, মানে 6:30-এর মধ্যে ওরা সবাই কাজে বেরিয়ে যায়, তো তার জন্য আগে আমি গোপাল সোনাদেরকে রাখি পড়াবো, তারপরে আমি সবাইকে মানে দাদাদেরকে রাখি পড়াবো। তো এখন ওদেরকে অনেক ভোরবেলায় আমি তৈরি করে ফেলেছি। দেখো বন্ধুরা, প্রথমে ময়ূককে দেখাই। দেখো আমার ময়ূক পাপ্পা এখানে রেডি হয়ে গেছে, আর তারপরে রয়েছে হচ্ছে আমার মিশুক সোনা, এখানে একটা পিঙ্ক কালারের সুন্দর ড্রেস পরিয়েছি। তারপরে রয়েছে আমার পাপ্পা, জ্যেষ্ঠ পাপ্পা। আর তারপরে রয়েছে দেখো সোনা, এখানে পুচকুগুলো রয়েছে, আমি এই জামাটা না খুঁজে পাচ্ছি না, একটু ঘেঁটে রয়েছি সব কিছু নিয়ে। আর তারপরে রয়েছে হচ্ছে আমার বড় পাপ্পা, আর এখানে দেখো ছোট্ট সোনা বসে আছে। আর পাশে দিয়ে দিয়েছি গীতা, এই দেখো টেডিটা রয়েছে, আর কত সুন্দর লাগছে। আর এখানে দেখো এটা আমার মায়ের তরফ থেকে গিফট ওদের সবার জন্য। আর এখানে রয়েছে দেখো রাখিগুলো, এটা আমি রনিয়ার থেকে কাস্টমাইজড করে নিয়েছিলাম প্রায় 1 মাস আগে। এটা সোনাইকে পরাবো, আর এটা মিশুককে পরাবো, আর বাকি এই 3টে রাখি দিই দেখছো, এটা কিন্তু চন্দ্রিমা টাকা পাঠিয়েছে, তো ওর টাকা দিয়েই কিন্তু কেনা, কারণ এরা হচ্ছে আমার ছেলে, তো এদেরকে তো আমি রাখি পরাতে পারবো না। তো তার জন্য কিন্তু চন্দ্রিমা আমাকে বলেছে যে তুমি পরিয়ে ওদেরকে রাখি সবাইকে। আর যেহেতু মিশুক আর সোনাইকে আমি ভাই হিসেবে দেখি, তো মিশুককে রাখি পরাবো, আর সোনাইকেও আমি এখন রাখি পরিয়ে দেব। আর তারপরে এইগুলো কিন্তু আমার বোনরা যখন আসবে তখন কিন্তু ওরা পড়াবে। তো চলো বন্ধুরা, আমি আগে পড়িয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সোনাইয়ের রাখিটা বার করে নিয়েছি, তো এইটা এখন আমি সোনাইয়ের হাতে পরিয়ে দেবো, পরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এক হাতে যেহেতু ভিডিও করছি তাই জন্য দেখাতে পারছি না। তারপরে দেখো সোনাইকে আমি এখানে রাখিটা পরিয়ে দিয়েছি, এই দেখো কত মিষ্টি লাগছে সোনাইয়ের হাতে দেখতে। আর এটা আমি মিশুকের জন্য নিয়েছি, মিশুককে বেঁধে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও দেখো, মিশুককে আমি পরিয়ে দিয়েছি, মিশুক নামের কাস্টমাইজড করা পুরো। এগুলো আমি রনিয়ার থেকে নিয়েছি প্রায় 1 মাস আগে, এত পছন্দ হয়েছিল আমার, বন্ধুরা বলে বোঝানোর মতো না। আমার ভীষণ ইচ্ছে ছিল নাম দিয়ে নেওয়ার, তো এটা এই বছর পরালাম। দেখো কত মিষ্টি লাগছে মিশুক সোনাকে, আর তারপরে সোনাইকে দেখো। আর বড় সোনাদেরটা আমি এখানে রেখে দিয়েছি, তো এইগুলো আমার বোনরা যখন আসবে তখন পরাবো, ওরা একটু বেলাতেই আসবে, তো যখন ওরা আসবে তারপরে আবার ভিডিওটা অন করবো। আজকে অনেক সকালবেলা ওদেরকে অনেক কষ্ট দিয়েছি ঘুম থেকে তুলে, কিছু করার নেই, কারণ 7:05-এর মধ্যেই ছেড়ে যাবে তোমরা জানো, তাই জন্যই এখন আমি পরিয়ে দিয়েছি, আর তারপরে বোনরা এলে তোমাদেরকে দেখাবো আমি। দেখো বন্ধুরা, বোনরা চলে এসেছে, এখন রাখিগুলো পরাবে, আমি রেখে দিয়েছি রাখিগুলো, আর এখন ওরা পরাবে, এই দেখো পরাচ্ছে।
দেখো বন্ধুরা, বোনদের রাখি পরানো হয়ে গেল আর আজকে আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করে এই বছর রাখি পূর্ণিমাটা কাটালাম। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, টাটা।